যৌন ক্ষমতা বৃদ্ধিতে রসুনের উপকারিতা। রসুনের উপকারিতা বিশেষ কম বেশি আমরা সকলে জানা। মহিলাদের পাশাপাশি পুরুষদের বেশি কিছু যৌন সমস্যা হতে পারে, বিশেষ করে পুরুষদের অনুন্নত মানের স্পর্ণের জন্য যৌন অক্ষমতাই তাই। প্রতিদিন নিয়ম করে 1 বা 2 কাঁচা রসুন খেলে শরীরে যৌন নির্বাহ স্থায়ী হয়। ধূমপান, অ্যালকোহল, বাজে খাদ্যাভ্যাস প্রভৃতি কারণে আজকাল যৌন অক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। যৌন অক্ষমতার দূরীকরণের ক্ষেত্রে রসুন খুব ভালো কাজ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী একজন পুরুষের প্রতি মিলিমিটার শুক্রাণু যদি 20 মিলিয়নের কম স্পঞ্জ থাকে তবে সেই পুরুষ অনুর্বর হতে পারে। পুরুষের জন্য সম্প্রতি বিভিন্ন সমস্যা দেখা যায়। পুরুষদের পুরুষাঙ্গের স্পর্ণের সমস্যা দেখা দেয়। স্পর্ণের জন্য যৌন অক্ষমতায় দায়ী যৌন শক্তি কম থাকা, হয়তো বীজপত্রের পরিবর্তনে হালকা পানির মতো উপাদান বের হয়। বীজ পাতলা হয়ে হয়ে যায়, পাতলা দীর্ঘ ঘন করতে রসুনের কোনো তুলনা নেই। যৌন ইচ্ছা খুব বেশি হয় না বা মাত্রা অতিরিক্ত হয়। যারা এই অতিরিক্ত পুরুষের নার্ভ সিস্টেমের ক্ষতি করতে পারে। উপরে সকল সমস্যার সমাধানের অর্থাৎ যৌন ক্ষমতা বৃদ্ধিতে রসুন এর উপকারিতা অনেক অনেক। সুস্থ বীজ তৈরি রসুনে জুড়ি নেই। রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয় কারণ এটি অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে। গবেষণায় দেখা গেছে খালি পেটে রসুন খেলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর নিয়ম কাজ করে। সকালে নাস্তার পূর্বে যদি রসুন খাওয়া হয় এটি আরো কার্যকরী ভাবে কাজ করে। খালি পেটে রসুন খাবার ফলে অ্যান্টিবায়োটিক গুলো উন্নত হয় এবং তখন রসুনের ক্ষমতার কাছে তারা নত স্বীকার করে। এতে শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া সমূহ ধ্বংস হয়। রসুন খাওয়ার সঠিক নিয়ম, যারা অত্যন্ত যৌবনে পড়ছেন এক্ষেত্রে প্রতিদিন নিয়ম করে 1 বা 3টি কোয়া রসুন খেলে খেলে আপনাকে দিতে পারে। এটি সহজেই যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য রসুন বিভিন্ন ভাবে খাওয়া যায়। জেনে নিন সঠিকভাবে রসুন এর উপকারিতা পেতে কিভাবে রসুন খাবেন। প্রতিদিন সকালে খালি পেটে 1 থেকে 2টি কাঁচা রসুনের কোয়া চিবিয়ে খান। এতে আপনার যৌন ক্ষমতা কমে গিয়ে থাকলে তা বৃদ্ধি পাবে। রুটির সঙ্গেও রসুন মিশিয়ে খেতে পারেন, এতে রসুন আপনার শরীরে স্পঞ্জ উপাদানের মাত্রা বাড়াবে এবং সুস্থ স্পঞ্জ তৈরিতে এটি সাহায্য করবে। প্রতিদিন 2 কোয়া রসুন দিয়ে রসুন ঘি অলিভ অয়েল দিয়ে ওভেনে ব্রেড করে খেতে পারেন, পাউরুটি দিয়েও খেতে পারেন। মুখে দীর্ঘ গন্ধ দূর করার জন্য খাবার শেষে গরম পানি বা গরম দুধ খাওয়া উচিত, এতে ভালো ফল পাবেন। যৌন ক্ষমতার বৃদ্ধির জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায়। 2 চামচ অলিভ অয়েল রসের সঙ্গে 1 বা 2 কোয়া রসুন বাটা মিশিয়ে খাওয়া যায়। কিছু কিছু ব্যাপারে সাবধান, কাঁচা রসুন দিনে 2 কোয়ার বেশি খাওয়া যাবে না। রান্না রসুন ব্যবহার হলেও দিনে মাত্র 2 কোয়া কাঁচা রসুন খাওয়া যাবে। রসুন খেলে অ্যালার্জির সমস্যা হলে কিংবা কোনো বিশেষ কারণে রসুন খাওয়া নিষেধ থাকলে তাদের রসুন খাওয়া না খাওয়াই ভালো। দুগ্ধদানকারী মায়েদের রসুন খাওয়া ভালো না কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মধ্যে শিশুর পাকস্থলীতে ঢুকে শিশুর পেটে যন্ত্রণার কারণ হতে পারে। রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখবেন।
অতিরিক্ত রসুন খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়া বমি ভাব হতে পারে। যাদের শরীর থেকে রক্তপাত সহজে ঠিক হয় না, তাদের অতিরিক্ত রসুন খাওয়া বিপজ্জনক, কারণ রসুনে রক্ত জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে, ফলে রক্তপাত বন্ধ হতে চায় না। খালি পেটে কাঁচা রসুন খাওয়ার বিশেষ বিভিন্ন মতবাদ রয়েছে। খালি পেটে কাঁচা রসুন খেলে বিভিন্ন রোগ দূর করার সাথে সাথে বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নিজেও জানান, অন্য কেউ জানার সুযোগ করে দিন।